আজি হারি যাইকি বি জিতি যাইছন্তি নবীন পটনায়ক হারিবা পরে মধ্য সমস্ত হৃদয়ে নবীন এই সব কারণ যোগু নবীনকু পরাজয় পরে বিজয় করাইছি দেখিবাকু মিলিছি গণতন্ত্রর এভাবে দৃশ্য 2024 পূর্বর গণতন্ত্রর প্রক্রিয়া কোন কেহি বুঝি পারি নাথিলে পরাজয় পরে শত্রু করে নেইথিলে কিন্তু 2024 এ নবীন শিখাইলে পরাজয় পরে বি কেমিতি হৃদয় জিতা যায় কেমিতি পরাজয় পরে বি বিজয় হাসল হুয়ে 24 বর্ষ গোটিয়ে ছোটিয়া সময় নুহে আউ সেই 24 বর্ষর সরকার ওড়িশারে ভাঙ্গি যাইছি নবীনক গড়ে বিজয় পতাকা উড়াউছন্তি বিজেপি নবীন পালিটি যাইছন্তি মুখ্যমন্ত্রীর বিধায়ক এবং মোহন মাঝি হয়েছন্তি মুখ্যমন্ত্রী হেলে এভলি কথা নবীনকু ব্যতি ব্যস্ত করি পারিনি সে কালি যেমিতি নবীন হসুথিলে আজি বি সেমিতি হসুছন্তি যদি দেখিবা গণতন্ত্রর এমিতি কিছি দুর্লভ দৃশ্য মুখ্যমন্ত্রীকু আজি পরাজয় পরে বি বিজয় করাই দেইছি বিরোধীঙ্ক মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ উৎসবরে সামিল হয়েছন্তি নবীন যা কেউঠি বি হইনথিলা তা ওড়িশারে হইছি নবীন হি সেই ব্যক্তিত্ব এমিতি কার্য করিবাকু সাহস রখিছন্তি টিকে এই দৃশ্যকু দেখন্তু নবীনকু মিলিছি সম্মান পরে সম্মান মুখ্যমন্ত্রী থিবা সময়রে যেমিতি সম্মান মিলুথিলা মুখ্যমন্ত্রী নথিলা বেলে মধ্য সেমিতি সম্মান মিলুছি নবীনকু দেখি একা সাঙ্গরে ছিড়া হয়ে যাইছন্তি বড় বড় নেতা যাহা বহুত সুন্দর মুহূর্ত তাহা আপন দেখিপারিথিবে নবীন যেতেবেলে মঞ্চ উপরকু আসিথিলা সেতেবেলে লোকঙ্ক উৎসাহরে জনা পড়ি যাইথিলা নবীন মঞ্চ উপরকু আসিলা বলি ଏହାପରେ ମୋଦି ଦୌଡ଼ି ଯାଇ ନବୀନଙ୍କ ସହ ହାତରେ ହାତ ମିଶାଇ ହାଲଚାଲ ପଚାରିଥିଲେ କିଛି ସମୟ ଦୁହେଁ କଥା ହୋଇଥିଲେ ଏହାପରେ ରାଜନାଥ ସିଂ ମଧ୍ୟ ବହୁତ ପାଖରୁ ନବୀନଙ୍କ ହାତଙ୍କୁ ଧରି ବହୁତ ଆପସରେ ସହିତ କଥା ହୋଇଥିଲେ ସାହା ମଧ୍ୟ ଯଥେଷ୍ଟ ସମ୍ମାନ ଦେଇଥିଲେ ନବୀନଙ୍କୁ ଏହି ସମୟରେ ନବୀନଙ୍କ ମୁହଁରେ ଦୁଃଖ ନୁହେଁ ଥିଲା ଖାଲି ହସ ଥିଲା ଏହି ସମୟରେ ନବୀନଙ୍କ ମୁହଁରେ ଦୁଃଖ ନୁହେଁ ଖାଲି ହସ ଦେଖାଯାଉଥିଲା ନବୀନ ମଧ୍ୟ ଜଣ ଜଣଙ୍କୁ ବ୍ୟକ୍ତିତ୍ୱ ରୂପରେ ପାଖକୁ ଯାଇ ହସି ହସି ଶୁଭେଚ୍ଛା ଜଣାଇଥିଲେ ଗଣତନ୍ତ୍ରରେ ଏମିତି ଦୃଶ୍ୟ ପ୍ରଥମ ଥର ପାଇଁ ଦେଖିବାକୁ ମିଳିଥିଲା ବିରୋଧୀ ହୋଇ ମଧ୍ୟ ନବୀନ ସମସ୍ତଙ୍କ ସହ ଭଲରେ ଭଲରେ ମିଶି ଯାଇଥିଲେ ନିଜେ ହାରି ମଧ୍ୟ ଶପଥ ଗ୍ରହଣ ଉତ୍ସବରେ ସାମିଲ ହୋଇଥିଲେ ଯେଉଁ ଦୃଶ୍ୟ ପାଇଁ ନବୀନ ଆଜି ପରାଜୟ ପରେ ବିଜୟ ହାସଲ କରିଛନ୍ତି ଗଣତନ୍ତ୍ରର ଏଭଳି ହାର ଜିତରେ ପ୍ରକ୍ରିୟାରେ ଭାଙ୍ଗି ପଡ଼ିନାହାନ୍ତି ନବୀନ ପରାଜୟ ପରେ ନବୀନ ବିରୋଧୀଙ୍କୁ ସମାଲୋଚନା କରିନାହାନ୍ତି ଜଣ ଜଣ କରି ସମସ୍ତଙ୍କୁ ଶୁଭେଚ୍ଛା ଜଣାଇଛନ୍ତି ଓଡ଼ିଶାବାସୀଙ୍କ ପାଇଁ ଭଲ କାମ କରିବାକୁ ଆଶା ରଖିଛନ୍ତି ଯେଉଁଥିପାଇଁ ନବୀନଙ୍କୁ ପରାଜୟ ପରେ ସମସ୍ତେ ଝୁରୁଛନ୍ତି ସେପଟେ ଏବେ ଚିନ୍ତା ବଢ଼ାଇଛି ନୂଆ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀଙ୍କ ବାସଭବନ କେଉଁ ସ୍ଥାନରେ ହେବ କାରଣ ଦୀର୍ଘ 24 ବର୍ଷ ହେବ ନିଜ ବାସଭବନକୁ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ଆବାସ କରିଥିଲେ ନବୀନ ଯେଉଁ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀଙ୍କ ବାସଭବନ ତାଙ୍କୁ ମିଳୁଥିଲା ତାହାକୁ ସେ ବ୍ୟବହାର କରିନଥିଲେ ଶେଷଥର ପାଇଁ ପୂର୍ବତନ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ଗିରିଧାରୀ ଗଙ୍ଗାଙ୍କ ସେହି ଘରେ ରହିଥିଲେ ହେଲେ ଏବେ ଜରାଜୀର୍ଣ୍ଣ ହୋଇପଡ଼ିଛି ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀଙ୍କ ବାସଭବନ